আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের খুবই বর্তমান যুগে আধুনিক একটা ইনফরমেশন দেওয়ার জন্য শারীরিক সমস্যা বা স্বাস্থ্য টিপস, হেলথ টিপস দেওয়ার জন্য আজকে এই লাইভ ভিডিওতে এসেছি। যেটি হচ্ছে, যে বিষয়গুলো জানলে বা যে ব্যাপারটা বা যে বিষয়ে আপনারা যদি জানেন বা বুঝেন, বা যে জিনিসগুলা কি কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনারা যদি মানেন, তাহলে আপনাদের ব্যথা হবে না। বা আপনারা কেউ যদি ব্যথা আক্রান্ত হন, যেই বিষয়গুলো আপনারা জানেন না, সেই বিষয়গুলো যদি জানেন, তাহলে ব্যথা আপনাদের শরীর থেকে চলে যাবে। বা এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনাদের শরীরে ব্যথার তীব্রতা বাড়বে না। অথবা এই নিয়ম, যে ভুলগুলো আমরা নিয়মিত করে থাকি, যে ভুলগুলো আমরা যদি জানি এবং সঠিকভাবে চলাফেরা, সঠিকভাবে কাজ করি, সঠিক নিয়মগুলো জানি, সঠিক ব্যবহার জানি, তাহলে আমাদের শরীরে কোনো ব্যথা হবে না। তো দর্শক, আমি আপনাদের এই বিষয়ে কথা বলবো আজকে। আপনারা আমার ইউটিউব, ফেসবুক এই অ্যাকাউন্টগুলোর সাথে আপনারা জড়িত, দীর্ঘদিন আমি বাত ব্যথা, শারীরিক অক্ষমতা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, আর্থ্রাইটিস, প্যারালাইসিস, বিকলাঙ্গতা বা পঙ্গুত্ব বিভিন্ন হতে শুরু করে ডিসএবিলিটি, রিহ্যাবিলিটেশন, এই সকল চিকিৎসা, পুনর্বাসন, ম্যানেজমেন্ট নিয়ে আমি কথা বলে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সঠিক দেহভঙ্গি নিয়ে আমি কথা বলবো। যে আমাদের একেবারে একটা বাচ্চা জন্মের পর থেকে বয়স বা কবরে যাওয়া পর্যন্ত, বয়স বাড়া হতে শুরু করে যখন সে কিশোর হয়, কিশোরী হয়, যুবক হয়, যুবতী হয়, বা কর্মক্ষমতাকে মধ্যবয়সী বা একেবারে লেট স্টেজ বা বৃদ্ধ বয়স থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আমরা বিভিন্ন প্রকার শারীরিক কসরত করে থাকি, বিভিন্ন অ্যাক্টিভিটিস করে থাকি, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এর বিভিন্ন কাজ করে থাকি, পেশাগত বিভিন্ন কাজ করে থাকি, পড়ালেখার কাজ করে থাকি, সামাজিক কাজ করে থাকি, ঘরোয়া কাজ করে থাকি। সো এই কাজগুলোর মধ্যে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ভুলের কারণে আমাদের বিভিন্ন মাংসপেশির ব্যথা, হাড় জোড়ার সমস্যা, ইঞ্জুরি, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, কনে ব্যথা, শরীরে বিভিন্ন ব্যথা বেদনা হয়ে থাকে। এই সাবজেক্টটাকে আমরা বলি আর্গোনমিক্যাল ডিসঅর্ডার বা আর্গোনমিক্স প্রবলেম। আর্গোনমিক্স মানে কাজ, আর্গোনমিক্স মানে কাজের ল, মানে আর্গন মিন্স ওয়ার্ক আর নমিক্স মিন্স ল বা নিয়ম, শৃঙ্খলা, যে কাজের ধরন বা শৃঙ্খলা। এখন কাজ বলতে আপনি অফিসের কাজ হতে পারে, ব্যবসায়িক কাজও হতে পারে, লেখাপড়াও কাজ হতে পারে, বা একজন কৃষকের ব্যক্তিগত কাজ হতে পারে, বা আপনার গোছল করা হতে শুরু করে ঘুম থেকে আবার বিছানায় উঠা যাওয়া পর্যন্ত সকলই কাজের অংশ। তো আমি দেরি না করে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। অবশ্যই আপনারা যদি আপনাদের মনে করেন যে ভিডিওটি অবশ্যই উপকারে আসে, আশা করি উপকারে আসবে, এই ভিডিওটি যেন এই আপনাদের যারা ব্যথা বেদনা আক্রান্ত, ডিসএবিলিটিতে আক্রান্ত, বা যারা এখন সচেতন হতে চান, তারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, জনগণকে উপকারে শেয়ার করে দিবেন, যেন অন্যরাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে, যেন জনগণ সচেতন হতে পারে, এতেই আমার ভিডিও সার্থকতা। প্রথমত হচ্ছে দাঁড়ানোর ভঙ্গি। আমি আপনাদের ছবির মাধ্যমে সব দেখাচ্ছি। একটা হচ্ছে দাঁড়ানোর ভঙ্গি, আমি আগে ভুলটা বলবো দেন সঠিক। প্রথমত এই যে ছবিটি দেখছেন, সেটা হচ্ছে ভুল ভঙ্গি। দেখেন মাথা সামনে ঝুঁকে, পেটটা হাঁটু ভাঁজ রেখে, বা আমরা দাঁড়ানোর ভঙ্গিতে অনেক সময় ভুল করে থাকি, পা অনেক বেশি অ্যাপার্ট করে রাখি বা অনেক ক্লোজ দাঁড়াই।
সো এই দাঁড়ানোর ভঙ্গিটা আমরা যেন কেউ মানে কুঁজো হয়ে না দাঁড়াই, বাঁকা তেরা হয়ে না দাঁড়াই, অলওয়েজ স্ট্রেট, স্ট্রেট আপ। দেখেন দ্বিতীয় যে সঠিক ভঙ্গি, সেই ভঙ্গিতে স্ট্রেট আপ, সোজা, অলওয়েজ সোজা, ফিট ফিট থাকতে হবে। তো দাঁড়ানো সবসময় সোজা হয়ে দাঁড়াতে হবে। যদি সোজা হয়ে দাঁড়ান, দাঁড়ানোর ক্ষেত্রে যেখানেই দাঁড়াবেন না কেন, তাহলে আপনার শারীরিক কোনোভাবে সমস্যা হবে না। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি, দেহ ভাঁজ করার ক্ষেত্রে, এখন কোন একটা অবজেক্ট আপনি নিচ থেকে উঠাবেন বা কোনো প্রয়োজনে আপনার হয়তো মোজা পরবেন বা কোনো প্রয়োজনে নিচে আপনাকে ঝুঁকতে হবে, প্রয়োজন হতেই পারে, এটা আমাদের প্রতিদিন চলাফেরায় এই প্রয়োজনগুলো আসতে পারে। তো সেক্ষেত্রে প্রথম ভুলটা আমরা যেটা করে থাকি, খেয়াল করেন স্ট্রেট আমরা সামনে ঝুঁকে গিয়েছি, ঝুঁকে গিয়ে সেই অবজেক্টটা উঠাই বা সামনে ঝুঁকি প্রয়োজনে, এটা আমাদের একটা ভুল। আর পরবর্তী এখন যে ছবিটি দেখছেন সেটা হচ্ছে সঠিক, সেক্ষেত্রে আপনাকে হাঁটুটা কিছুটা ভাঁজ করে অথবা সম্পূর্ণ ভাঁজ করে ফ্লোরে বসে সামনে ঝুঁকার কাজটি আপনাকে করতে হবে। তো আশা করি দেহ ভাঁজ করার যে ব্যাপারটা বা আর্গোনমিক্স সেটা আপনারা বুঝতে পেরেছেন। তৃতীয় সেটা হচ্ছে আমরা যখন কোথাও লেকচার দিই, ক্লাস নেই বা কোনো প্রয়োজনে আপনাকে হয়তো স্টুডেন্ট হোক, আপনাকে ক্লাসে টিচার বলছে তোমাকে আজকে ক্লাস নিতে হবে বা কিছু বোঝাতে হবে, সেই ক্ষেত্রে ভুলটা কি, ভুলটা আমরা দীর্ঘ সময় যখন দাঁড়িয়ে থাকি তখন দু পা একসাথে করে দাঁড়িয়ে আমরা পড়াই বা কোনো লেকচার নেই, সেটা হচ্ছে ভুল, সেটা না করে সঠিক হবে। একটা টুল বা অনেক সময় যে টেবিলটা থাকে, টেবিলটার নিচে একটা একটু উঁচু স্পেস থাকে, মোস্ট অফ দা সঠিক যারা ফার্নিচার তৈরি করে তারা জানে, যারা ইঞ্জিনিয়ার নিয়োগ করে, আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করে ফার্নিচার তৈরি করে থাকে, তারা জানে যে একটা পায়ের ফুট রেস্ট রাখতে হয়, সে ফুট রেস্ট ব্যবহার করতে হবে। একবার ডান পা ফুট রেস্ট দিবেন, আবার কিছুক্ষণ বাম পা, এই স্টাইলে আপনি দাঁড়াবেন, এটা হচ্ছে সঠিক। যদি ফুট রেস্ট না থাকে তাহলে ছোট কোনো ব্লক বা টুল জাতীয় কিছু দিবেন পাটা রাখার জন্য। তো সেটা হচ্ছে আমরা বলছিলাম যে দীর্ঘক্ষণ দাঁড়ানোর ক্ষেত্রে এক পা সব সময় বিশ্রামে রাখবেন, আর এক পা কিছুক্ষণ পরপর বদলাবেন, তাহলে বুঝতে পেরেছেন তৃতীয়টা। চতুর্থটা, দাঁড়িয়ে কাজ করার ক্ষেত্রে যে এই ক্ষেত্রেও আমরা যে আমরা ভুল করে থাকি, প্রথম যে ছবিটা দেখেন দাঁড়িয়ে কাজ করা থেকে যে টেবিল সুবিধাজনক উচ্চতায় রেখে কাজ করতে হবে, প্রথম যে ভুলটা আমরা করছি দেখেন একেবারে এই সামনে ঝুঁকে আমরা কাজটা করছি, এখানে একটা ছবিতে বোঝানো হয়েছে সামনে ঝুঁকে কাজ করছে। তো এইভাবে কাজ না করে, যেটা আমরা অনেক সময় গার্মেন্টস ওয়ার্কারদের দেখি বা বিভিন্ন পারিবারিক যে কাপড় চোপড় ধৌত করার ক্ষেত্রে বা কোনো কিছু কাজের ক্ষেত্রে, যে কোনো কিছু দেখেন এভাবে করা হয়, এটা একটা ভুল। দ্বিতীয় যে ছবিটা দেখেন সেটাকে সেম বা মানে বাস্কেটটাকে উপরে উঠিয়ে একটা টুল বা চেয়ারে রেখে দেন দাঁড়িয়ে কাজ করা, দেখেন এই ক্ষেত্রে আপনার কোমর স্ট্রেট আছে, এটা হচ্ছে সঠিক। তো আমি আজকে শুধু আপনাদের ভুল সঠিক দেখাবো, ভুল সঠিক, কিন্তু এগুলার ব্যাখ্যা আছে, কেন ভুল কেন সঠিক সেটা আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা যাব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আশা করি উপকারে আসবে ইনশাআল্লাহ। কারো কোমর, ঘাটু, ঘাড় ব্যথা বা হাঁটু ব্যথা, যে কোনো ব্যথা ইনশাআল্লাহ হবে না যদি নিয়মগুলো মেনে চলেন, জাস্ট আমাদের একটু সচেতন হতে হবে। চতুর্থ পঞ্চম যেটা হচ্ছে শোয়ার ক্ষেত্রে, দেখেন শোয়া এক, সেখানে হচ্ছে আমাদের যে বালিশের ব্যবহার, যদি বালিশটা খুব উঁচা হয় তাহলে আমাদের মেরুদণ্ডটা বাঁকা হয়ে যেতে পারে, এবং শোয়া দুই এর ক্ষেত্রেও বালিশের উচ্চতা, মানে যদি এরকম হয় বালিশ একেবারেই টু থিন তাও সমস্যা হতে পারে, বা অতিরিক্ত উচ্চতা হলেও আমাদের ঘাড়ে সমস্যা হতে পারে, সেটা সেক্ষেত্রে বালিশটা হতে হবে একটা আইডিয়াল, স্পাইনটা যেন সোজা থাকে, যে দ্বিতীয় যে ছবি দুটোই আছে সঠিক, সে দুটা খেয়াল করেন, এবং বালিশটা হতে হবে সফট নরম। দেখেন গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা অনেকেই গাড়ি চালাই, আইদার প্রফেশনাল ড্রাইভার অথবা নিজেদের ব্যক্তিগত গাড়ি হতে পারে, সেটা ট্রাক হতে পারে, বাস হতে পারে, প্রাইভেট কার হতে পারে, সিএনজি হতে পারে, অনেক গাড়ির থাকতে পারে, যে কোনো গাড়ির ক্ষেত্রে, ইভেন কি ট্রেন চালক হতে শুরু করে, ইভেন কি
লঞ্চ স্টিমার চালক সেম, তার সিটটার ক্ষেত্রে দেখেন প্রথম যেটা হচ্ছে ভুল, ভুলটার ক্ষেত্রে সে কুঁজো হয়ে সামনে যে সিটে যে সিটটার দিকে সাপোর্ট না দিয়ে সে সামনে কুঁজো হয়ে বসে গাড়ি চালাচ্ছে, তাতে তার কোমর, ঘাড়, হাঁটু, অ্যাঙ্কেল বিভিন্ন বাত ব্যথা বা ইঞ্জুরি হতে পারে। সঠিকটা পরবর্তী ছবি দেখেন, সব সময় সিটের সাথে 15 ডিগ্রি ইনক্লাইনেশন, মানে 15 ডিগ্রি বা 15 ডিগ্রি একটু হেলে বসে গাড়ি চালাতে হবে, আর একটা হচ্ছে যতদূর সম্ভব স্ট্রেট বসার চেষ্টা করতে হবে। এখন আসেন সাত নাম্বার বসার ক্ষেত্রে, বসা এক এবং বসা দুই আমরা সাথেই রেখেছি। দেখেন প্রথম ভুলটা হচ্ছে বসার ক্ষেত্রে এ ভদ্রলোক মানে চেয়ার থেকে সামনে এগিয়ে বসে কুঁজো হয়ে বসে আছে এবং তার পায়ের পাতাটা দেখেন এভাবে খাড়া করে রেখেছে, এটা হচ্ছে ভুল। দ্বিতীয় ছবি বসা ভুল দেখেন, সেও সেম, সে টুলটা অনেক নিচা, নিচু জায়গায় টুল, বসার চেয়ারের সাথে সামনে কুঁজো হয়ে আছে। আর সঠিক দুইটা ছবি পরবর্তী দেখেন, যে এক এবং দুই, যে স্ট্রেট সে হেলান দিয়ে চেয়ারের যে পিছনে সাপোর্ট সেখানে বসেছে এবং ফুট রেস্ট পাটা ফ্লোরে রেখেছে, এবং দ্বিতীয় ছবিটাও দেখেন তার টুলের যে বা টুলের মাপটা মানে আগেরটার চেয়ে অনেক উচ্চতে আছে, মানে এমনভাবে বসতে হবে যেন দেহের ওজন কোমরে সমানভাবে বণ্টিত হয়। যদি সেটা না হয় অনেকে এক কাত হয়ে বসে বা পিছনে বেশি আলাম দিয়ে বসে বা সামনে ঝুঁকে বসে, সেটা করা যাবে না। এবং বসার ক্ষেত্রে মাথা সব সময় স্ট্রেট রাখার চেষ্টা করতে হবে। এখন আসেন আটের ক্ষেত্রে দেখেন, ওজন তোলা, আমরা অনেক সময় অনেক ওজন তুলতে হয়, এটা কমন, যে কোনো জায়গায় ওজন তুলতে হয়। ওজন তোলার ক্ষেত্রে দেখেন প্রথম যে ভুলটা, সামনে ঝুঁকে ওজনটা তোলা হচ্ছে স্ট্রেট, এতে কোমরে ইঞ্জুরি হতে পারে। অনেক সময় এই ওজন তোলা নিয়ে প্রচুর রুগী আমার কাছে আসে, PLAD রুগী। সঠিকটা পরবর্তী ছবিতে দেখেন, সে কিছুটা হাঁটু ভেঙে এবং ওজনটা তার শরীরের কাছাকাছি এনে সে ওজন তোলার চেষ্টা করছে, এবং সেক্ষেত্রে ওজন দেহের যত কাছাকাছি সম্ভব রাখার চেষ্টা আপনাদের করতে হবে। নয় নম্বর যে আমাদের ভুল এবং সঠিক, যে ভার বহন ক্ষেত্রে বা ওজন বহন ক্ষেত্রে আমরা কি করি, 15 কেজি 20 কেজি কোনো ওজন শরীরের একদিকে এক হাতে নিয়ে আমরা অপোজিটে বাঁকা হয়ে যদি টানা 1 ঘন্টা 2 ঘন্টা টানি বা ইয়ে করি, তাতে আমাদের হাতে, কোমরে, ঘাড়ে, পিঠে ইঞ্জুরি হতে পারে। সেটা সঠিক ব্যবহার হচ্ছে ওজন দুই পাশে বাইলেটারাল একই ওজন হতে হবে, এবং সেটা আমাদের শরীরের ওজনের অর্ধেক। একজনের যদি ওজন 60 কেজি হয়ে থাকে, সে সর্বোচ্চ 15-15-30 কেজি ওজন দুই পাশে নিতে পারবে, এটি হচ্ছে রুলস। সেটা না করে যদি সে আর বেশি ওজন ক্যারি করে, তাহলে তার মেরুদণ্ডে, হাঁটু, কোমর, ঘাড়ে বিভিন্ন সমস্যা হতে পারে। মেরুদণ্ড সোজা রেখে সবসময় ওজন বহন করতে হবে। 10 বা 10 নাম্বার দেখেন, এখানে কম্পিউটার ব্যবহার, কম্পিউটারের ব্যবহার নাই, একেবারে গৃহিণী হতে শুরু করে, স্টুডেন্ট হতে শুরু করে, একেবারে বয়োবৃদ্ধরা সব লেভেলই আমার মনে হয় এখন গ্রামে গঞ্জে সব জায়গায় প্রচুর ব্যবহার করতে হয়, প্রচলিত। সেটা কম্পিউটার ল্যাপটপ হতে পারে বা ডেস্কটপ হতে পারে। সেক্ষেত্রে ভুলটা দেখেন, ভদ্রলোক পিছে বসে সামনে কুঁজো হয়ে মনিটর ব্যবহার করছে, সঠিকভাবে বসার জন্য প্রয়োজনীয় দূরত্ব প্রয়োজন, মানে স্ট্রেট বসতে হবে, স্ট্রেট বসে মনিটরটা তার চোখের লেভেলে থাকতে হবে, না হলে তার বিভিন্ন রকম মারাত্মক শারীরিক সমস্যা হতে পারে। এটা এগুলো কেন হয়, কিভাবে হয়, বা আর্গোনমিকের ফল কি, বায়োমেকানিক্স কি, বায়ো ইঞ্জিনিয়ারিং কি, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ব্যাখ্যা দিব। শুধু জাস্ট এই নিয়ম কানুনগুলো, ভুল এবং সঠিকগুলো আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এবং হ্যাঁ দর্শক, আমি যে ভুল সঠিকগুলো দেখাচ্ছি এগুলো কমন, এবং যার কারণেই বাংলাদেশের মোস্ট অফ দ্য লোক বাত ব্যথা, হাড় জোড়া, ঘাড় ব্যথা, কোমর ব্যথা ভুগে থাকে, এবং দিস ইজ রিসার্চ ওয়ার্ক। আমি যেটা দেখাচ্ছি এটা সকল সায়েন্টিস্ট বা ডাক্তারদের রিসার্চ ওয়ার্ক, সেই রিসার্চ ওয়ার্কটি আপনাদেরকে এখানে তুলে ধরেছি। আমার মতো যারা বাত ব্যথা, ডিসেবিলিটি, রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, এই সকল ডাক্তাররা এই প্রত্যেকটা প্রবলেমকে আইডেন্টিফাই করেছে, করে আপনাদের
আমি সেটা সামনে তুলে ধরার চেষ্টা করছি। নাম্বার 11, 11 নম্বর, দেখেন আমরা বাচ্চাদেরকে স্কুলে দিই অনেক সময়, সেই স্কুলের ক্ষেত্রে একটা বাচ্চার বয়স কত, সে ক্লাস 2 তে পড়ে, তার যতটুকু বোঝা বহন করার ক্ষমতা নাই, তার চেয়ে বেশি বোঝা তাকে হয়তো আমরা স্কুলে ব্যাগ দিই, সেটা করা যাবে না। প্রথমটা হচ্ছে ভুল, সে কাঁধের একদিকে ব্যাগটা নিয়ে যাচ্ছে, আর নিয়ম হচ্ছে তাকে দুই পাশে নিতে হবে। দ্বিতীয় যে ছবিটা দেখেন, সে দু পাশে নিয়ে যাচ্ছে, এবং বোঝা এখানে তার ওজনেরও একটা ব্যাপার আছে। এখন একটা বাচ্চার ওজন আর কত হবে, সর্বোচ্চ ক্লাস 2 এর বাচ্চা 15-20 কেজি, এখন তাকে যদি আপনি 15-20 কেজি ওজনের ব্যাগ দিয়ে দেন, তাহলে সে বাচ্চা থেকেই ইঞ্জুরি বা বিভিন্ন শারীরিক অক্ষমতা নিয়ে বড় হতে থাকবে। আসুন আমরা শিশুদেরকে অন্তত সাবধান করি বা তাদেরকে হেল্প করি, তাদেরকে নিয়ম কানুন গুলা শিখাই। 12 নম্বর দেখেন, 12 খুবই ইম্পর্টেন্ট, যেটা আসলে মোবাইল ফোন ব্যবহার করে না, স্পেশালি ফেসবুকে থাকে না, আমার যে ভিডিওটা আপনি দেখছেন সেটা অবশ্যই কোনো মোবাইলে, মোস্ট অফ দ্য কেস আমার কাছে যে রুগীগুলো আসে বা আমাদের রিসার্চ ওয়ার্ক, মানুষ ইউটিউব বা অনলাইন বা ফেসবুক, মোস্ট অফ দ্য ক্ষেত্রেই গুগল মোবাইল অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহার সবচেয়ে বেশি। এই যে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে দেখেন, প্রথমটা যে ভুল, মোবাইল ফোনটা আমরা অনেক নিচে রাখি হাতের থেকে, আমরা সামনে কুঁজো হয়ে সামনে ঝুঁকে দেখেন ব্যবহার করছি, এটা ভুল। সঠিক হচ্ছে ঘাড় সোজা রেখে টাইপ করতে হবে, এবং হাতটা যতদূর সম্ভব চোখের কাছাকাছি এনে চোখের যেন প্রবলেম না হয় সেভাবে রেখে মোবাইল ফোন ব্যবহার করতে হবে, এবং অল্টারনেটিভ আপনি একবার ডান হাতে একবার বাম হাতে ব্যবহার করতে পারেন। সো মোবাইল ফোন ব্যবহারে সতর্কতা আমাদের নিতে হবে। 13 নম্বরে দেখেন আমরা, 13, যে কিবোর্ড ব্যবহার, কম্পিউটারে যারা ডেস্কটপ ইউজ করছেন বা ল্যাপটপের ক্ষেত্রে কিবোর্ড ব্যবহারের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ভুল, যে আপনি দেখেন এখানে রিস্ট জয়েন্ট হাইপার এক্সটেনশন আমরা বলবো, অনেক বেশি এক্সটেনশন অবস্থায় সে কিবোর্ড ইউজ করছে। আর একটা হচ্ছে স্ট্রেট নিউট্রাল পজিশন, সঠিকটা দেখেন হাতের কবজি সোজা রেখে সবসময় কম্পিউটার টাইপ করতে হবে। যারা প্রফেশনাল কম্পিউটার ইউজ করেন তাদেরকে বি কেয়ারফুল, যদি এভাবে না করেন আপনার হাতের ঘাড়ের বিভিন্ন মারাত্মক সমস্যা নিয়ে আমাদের কাছে হাজির হতে হবে। আসেন 14 নম্বর, 14, হাঁটা চলার ক্ষেত্রে, অনেক সময় হাঁটা চলার ক্ষেত্রে স্পেশালি ইয়াং মেয়েরা তারা কুঁজো হয়ে সামনে ঝুঁকে ঝুঁকে হাঁটে, একটু সচেতন হওয়া জরুরি, এবং অনেক ক্ষেত্রে ছেলেরাও একটু ফ্যাশনেবল হয়ে হাঁটে, অনেকে ফ্যাশনের কারণে করে অনেকে অসচেতন। হাঁটা চলার সময় অবশ্যই আপনাদেরকে স্ট্রেট সোজা হয়ে হাঁটার চেষ্টা করতে হবে, এবং রাস্তা খেয়াল রাখতে হবে ভাঙা চূড়া কিনা, স্ট্রেট ভালো রাস্তা ব্যবহার করার চেষ্টা করতে হবে, আন ইভেন বা খুব উঁচু নিচু রাস্তা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, সঠিক যেটা আশা করি বুঝতে পারছেন আমার ছবির মাধ্যমে। এখন আসেন 15, আমাদের মা বোনদের জন্য, আমাদের মা বোনরা স্পেশালি ইয়াং যারা, তারা এই দেখেন পেন্সিল হিল ভুল জুতার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। পেন্সিল হিল কোমর ব্যথা, পায়ের তলার ব্যথা, অ্যাঙ্কেল ব্যথা, সর্বোপরি মানসিক রোগ তৈরি করে। সো পেন্সিল হিল, হাই হিল ব্যবহার একটা ভুল, এবং পাশাপাশি অতিরিক্ত শক্ত জুতা ব্যবহার ভুল, সেটা না করে সমান হিল এবং সফট জুতা আমাদের সবসময় ব্যবহার করতে হবে মা বোনদেরকে, ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য, ছেলেরা যদিও পেন্সিল হিল ব্যবহার করে না। সো আশা করি আপনাদের এটা উপকারে আসবে। নাম্বার 16, আমাদের বাংলাদেশে কিছু টুলস আছে, যেমন টুল, টুল আমরা অনেক কাজে ব্যবহার করি, টুল প্লাস্টিক হতে পারে বা টুল টিনের হতে পারে, টুল কাঠের হতে পারে, এবং পি এবং পিড়ি এবং মোড়া, টুল পিড়ি মোড়া, আমরা অনেক সময় কাজ করার সময় টুল পিড়ি এবং মোড়ায় ব্যবহার করি। এই টুল পিড়ি মোড়ায় দীর্ঘ সময় বসে কাজ করা, দীর্ঘ সময় অ্যাক্টিভিটিস করা, এতে মারাত্মক সমস্যা হতে পারে, সেটা না করে আপনাকে অবশ্যই উঁচু, যেমন চেয়ার বা উঁচু স্থান, যেটা মোর দেন টুলের চেয়ে উঁচু, চেয়ারের যে লেভেলটা সাধারণত থাকার কথা, আমাদের যে হাঁটু যে লেভেল পর্যন্ত, হাঁটুর একটু উপর পর্যন্ত, ওই লেভেলে কোনো উঁচু জায়গায় আমাদের সবসময় বসে কাজ করতে হবে, খেয়াল রাখতে হবে। নাম্বার 17, দর্শক খুবই ইম্পর্টেন্ট, যদিও অনেকে আমার সমালোচনা করেছেন যে স্যার আপনি রিক্সা ঢাকা থেকে উঠিয়ে দেওয়ার পক্ষে,
কেন পক্ষে সেটা আমি ইতিপূর্ব বলেছি, এখনো বলি। রিকশা, মোস্ট অফ দা কোমর, ঘাড়, হাঁটু ব্যথা এবং একটা মানুষকে পঙ্গু করার জন্য যথেষ্ট একটা অবৈজ্ঞানিক যান, বা আমরা বলবো চলাফেরার একটা বাহন। এই রিকশা কোনো ভদ্র দেশে এখন নেই। রিকশার যে টায়ার, রিকশার যে চাকা, রিকশার দেয়ার ইজ নো স্প্রিং। যখন রিকশা কোনো উঁচু নিচু রাস্তায় চলে, বা সব রাস্তা আপনি ভালো পাবেন, কোনো সুযোগ নেই, বা একটু ছোট গর্ত পড়লে রিকশাতে যখন ঝাঁকি লাগে, কোমর ঘাড় ইঞ্জুরি হতে পারে, হাঁটুতে ইঞ্জুরি হতে পারে, রিকশাতে অল্প জায়গায় চড়া যাবে না, তার পরিবর্তে, বা লম্বা জায়গায়, তার পরিবর্তে আপনারা বাস, ট্রেন, প্রাইভেট কার, বা এরোপ্লেন, বা লঞ্চ, স্টিমার, যেগুলো সভ্য দেশে ব্যবহার করা হয়, এই জাতীয় যান ব্যবহার করতে পারেন, যতদূর সম্ভব রিক্সা এড়িয়ে চলবেন। এবং রিক্সার মতো আরেকটি যান আছে, সেটা হচ্ছে যেমন স্কুটার বা সিএনজি জাতীয় যান। এগুলোর চাকা ছোট থাকে, যখন কোনো ভাঙাচোরা রাস্তায় ব্যবহার করা হয়, এতে শারীরিক যে ড্রাইভার তারও সমস্যা হয় এবং যে যাত্রী তারও সমস্যা হয়। সো এই সকল পথে, লম্বা যাত্রায় বা দীর্ঘমেয়াদী যাত্রায় আপনাকে পথে আপনি গাড়ি, প্রাইভেট কার, বাস, ট্রেন, লঞ্চ ব্যবহার করবেন। এবং শর্ট যাত্রায়, কম যাত্রায় আপনাকে রিক্সা বা স্কুটার এগুলা এড়িয়ে হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনি যদি হাঁটতে পারেন, আপনার অনেক রোগ হবে না, এবং বাত ব্যথার জনিত শারীরিক অক্ষমতা থেকেও আপনি সুস্থ থাকতে পারবেন। দর্শক, এই যে সঠিক দেহভঙ্গি নিয়ে আজকে আমি যে টিপসটি আপনাদের দিয়েছি, আর স্বাস্থ্য পরামর্শ, আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। এক্ষেত্রে আমি আশা করি রিক্সাওয়ালারা আমাকে বকাবকি করবেন না, কারণ আপনাদের এই যান আপনাদেরও ক্ষতি করে, আপনাদের শারীরিক যৌবনকে নষ্ট করে দেয়, আপনি শারীরিক বিভিন্ন ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারেন, স্পাইনের রোগে আক্রান্ত হতে পারেন, মাসেলের বিভিন্ন ইঞ্জুরি জাতীয় সমস্যা আপনি আক্রান্ত হতে পারেন। তো কেন এত কায়িক পরিশ্রম করে আপনি রিক্সা চালাবেন? আপনার আল্লাহ পাক অবশ্যই আরো বিভিন্ন রিজিক দিবে, এবং রিক্সাওয়ালাদের কোনো একটা পেশা না, তারা এক এক সময় এক এক কাজ করে থাকে। তো বেচার এই রিক্সা যান যেন শহর থেকে উঠে যায়, এটা আমরাও বলি, শুধু শহর না, বাংলাদেশ থেকে উঠে গিয়ে আমরা রিক্সা জায়গাগুলো আসুন, আমরা হাঁটি, হাঁটার চেষ্টা করি। আমাদের স্লোগান হবে, আমাদের হাঁটার জায়গা যেন আমরা পাই, আমাদের ফুটপাত দখল মুক্ত করতে হবে, এবং আমাদের রাস্তাগুলা সংস্কার করে সুন্দর স্মুথ রাস্তা যেন আমরা পাই ইনশাআল্লাহ, সেই দিকে আমরা মনোযোগ দিই। এবং এই রিক্সা বাদ দিয়ে রিক্সা যারা চালাও না করে, তারা অন্য পেশায় বহু কাজ আছে, কৃষি কাজ আছে, বিভিন্ন কাজ আছে, যে কাজে তারা মনোনিবেশ করতে পারে। তো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবে, ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, এবং আমার ফেসবুকের ফেসবুক আপনারা লাইক দিবেন, কমেন্টে কমেন্ট লিখবেন, এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং ইউটিউবের ভিডিও এবং ফেসবুকের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অন্য কোনো সাবজেক্ট বা কোনো বিষয় আপনারা জানতে চান আমার কাছে, অবশ্যই কমেন্ট যেখানে আছে ইনবক্সে না দিয়ে কমেন্ট, ইউটিউবের যে কমেন্টের অপশন আছে বা ফেসবুকের যে কমেন্টের নিচে আছে ভিডিওটির নিচে, কমেন্টের জায়গায় আপনারা কোন বিষয় জানতে চান সেটা লিখবেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের সেই বিষয়ে পরবর্তী স্বাস্থ্য পরামর্শ দিব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, হ্যাঁ, বাত ব্যথা, আর্থ্রাইটিস, প্যারালাইসিস এবং ডিসেবিলিটি মুক্ত থাকুন। আবারও সবাইকে সুস্থ থাকা প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।